বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। সম্মান তৃতীয় বর্ষের সাথে অনলাইন ক্লাসে আজ আমি আছি তানিমা ইসলাম, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদের যে কোর্সটি পড়াচ্ছি সেটি হচ্ছে দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি, যার কোর্স কোড হচ্ছে PS308। ইতিপূর্বেই আমরা ভারত, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কার প্রধান প্রধান যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে পাকিস্তানে গণতন্ত্রায়নের সমস্যা এবং গণতন্ত্রায়নের সমস্যা কিভাবে সমাধান করা যায়। পর্যায়ক্রমে আমরা পাকিস্তানে সংসদীয় গণতন্ত্রের যাত্রা, সংসদীয় গণতন্ত্রের সমস্যা এবং সংসদীয় গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠা করা যায় সে বিষয়েও আলোচনা করব। দক্ষিণ এশিয়ার স্বাধীন দেশসমূহের মধ্যে অন্যতম একটি দেশ হচ্ছে পাকিস্তান এবং এটি একটি উন্নয়নশীল রাষ্ট্র। উপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভের মাধ্যমে পাকিস্তান রাষ্ট্রটির জন্ম, কিন্তু জন্মলগ্ন থেকেই এই রাষ্ট্রটি নানা সমস্যায় জর্জরিত। শুরু থেকেই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য নীতির কারণে পাকিস্তানের রাজনৈতিক সংহতি গড়ে ওঠেনি। রাজনৈতিক অস্থিতিশীলতা, সুষ্ঠু এবং বলিষ্ঠ নেতৃত্বের অভাব, সামরিক হস্তক্ষেপ প্রভৃতি কারণে পাকিস্তানের গণতন্ত্রের সমস্যা অত্যন্ত প্রকট। পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈরী সম্পর্ক পাকিস্তানে গণতন্ত্রের শুভ সূচনা হতে দেয়নি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পশ্চিম পাকিস্তান অর্থাৎ বর্তমান পাকিস্তানে কিন্তু নানা সমস্যায় জর্জরিত এবং গণতন্ত্রের পক্ষে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমরা বোর্ডে একবার এক নজরে দেখে নিতে চাই। শুরুতে আমরা বলছি উপনিবেশিক শাসনের প্রভাব। দুই নম্বর আমরা বলছি ভৌগোলিক অবস্থান। তিন নম্বর বলছি ধর্মীয় সমস্যা। চার নম্বর বলিষ্ঠ নেতৃত্বের অভাব। পাঁচ নম্বর শক্তিশালী রাজনৈতিক দলের অভাব। ছয় নম্বর এলিট ও জনতার ব্যবধান। সাত নম্বর দলীয় কুণ্ডল। আট নম্বর সামরিক হস্তক্ষেপ। নয় নম্বর সাম্প্রদায়িক দ্বন্দ্ব। দশ নম্বর অংশগ্রহণের সংকট। এগারো নম্বর বলছি সুষ্ঠু বিরোধী দলের অভাব। বারো নম্বর আমলাতান্ত্রিক সমস্যা। তেরো নম্বর সাংবিধানিক জটিলতা। চোদ্দ নম্বর নিরপেক্ষ এবং অবাধ নির্বাচনের অভাব। এই সমস্যাগুলো পাকিস্তানের গণতন্ত্রের পথে প্রধান বাধা। এরপরে গণতন্ত্রের সমস্যা সমাধানের যে উপায় সেগুলোর মধ্যে হচ্ছে যোগ্য নেতৃত্ব গড়ে তোলা, সামরিক হস্তক্ষেপ দূরীকরণ করতে হবে, শক্তিশালী রাজনৈতিক দল গঠন করতে হবে, স্বাধীন প্রচার মাধ্যম হতে হবে এবং আরো যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো হচ্ছে জনগণের ব্যাপক অংশগ্রহণে থাকতে হবে, জাতীয় সংহতি অর্জন করতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমরা একে একে শুরুতে সমস্যাগুলো নিয়ে আলোচনা করছি। উপনিবেশিক শাসনের প্রভাব, আমরা জানি যে 1947 সালের 14 এবং 15 আগস্ট উপনিবেশিক শাসন থেকে দুটি রাষ্ট্র ভারত এবং পাকিস্তান জন্মলাভ করে। গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বে প্রয়োজন পাকিস্তানে জাতীয় সংহতির আসলে দরকার, কিন্তু পাকিস্তান রাষ্ট্রটি জন্মলগ্ন থেকেই জাতি গঠনে তথা রাষ্ট্র গঠনে তৎপর হতে পারেনি এবং উপনিবেশিক শাসনের পরেও পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য নীতির কারণেই কিন্তু জাতীয় সংহতি গড়ে ওঠেনি এবং রাজনৈতিক উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়েছে এবং গণতন্ত্রের পথ সুগম হয়নি। তাহলে উপনিবেশিক শাসনের যে প্রভাব সেই কারণে গণতন্ত্রায়ন প্রক্রিয়া পাকিস্তানে অগ্রসর হতে পারেনি। দ্বিতীয়ত আমরা বলছি ভৌগোলিক অবস্থান। পাকিস্তানের দুটি অংশে ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। 1947 সালের পর থেকে 1971 সাল পর্যন্ত এই দুই অঞ্চল কিন্তু একই শাসকের অধীনে ছিল, কিন্তু একই শাসকের অধীনে থাকা সত্ত্বেও পশ্চিম পাকিস্তানের অর্থনীতি অনেক বেশি সমৃদ্ধশালী ছিল, পশ্চিম পাকিস্তানের জনগণকে বেশি গুরুত্ব দেওয়া হতো,
আর অপরপক্ষে পূর্ব পাকিস্তানের জনগণকে বৈষম্যের শিকার হতে হতো। দুই পাকিস্তানের মধ্যে অনেক বেশি ভৌগোলিক দূরত্ব ছিল, নীতিগত আদর্শ, ভাষাগত দ্বন্দ্ব, স্বার্থগত দ্বন্দ্ব ইত্যাদির কারণে দুই পাকিস্তান কিন্তু কখনোই এক হতে পারেনি এবং জাতীয় সংহতি গড়ে ওঠেনি, যার রেশ কিন্তু বর্তমান পাকিস্তানে এখনো রয়েছে। তৃতীয়টা আমরা বলছি ধর্মীয় সমস্যা। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ধর্মীয় নিরপেক্ষতা, কিন্তু পাকিস্তানে সেটা ছিল না এবং শুরুতেই সেটা পাকিস্তানে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে পাকিস্তানকে ঘোষণা করা হয়। এবং যেটা মূল সমস্যা সেটা হচ্ছে স্বাধীনতার পর পূর্ব পাকিস্তানের মুসলমানদেরকে পশ্চিম পাকিস্তানের মুসলমানরা কখনোই মুসলমান হিসাবে স্বীকার করেনি এবং তারা বলতো যে এখানকার হিন্দু এবং মুসলমানদের মধ্যে আসলে কোনো তফাত নেই। আসলে এই যে ধর্মীয় সমস্যা এবং ধর্মীয় একটা বিরোধ, এই বিরোধ সবসময় লেগেই ছিল এবং এই ধর্মীয় বৈরিতার কারণে কিন্তু পাকিস্তানের গণতন্ত্র বারবার মুখ থুবড়ে পড়েছে এবং ধর্মগত বিষয়ে তারা কখনোই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের জনগণ মুখে এক থাকলেও আসলে কখনোই এক হতে পারেনি। এরপরে আমরা বলেছি বলিষ্ঠ নেতৃত্বের অভাব। গণতন্ত্রকে যদি শক্তিশালী করতে হয়, প্রাতিষ্ঠানিক রূপ দিতে হয়, তবে অবশ্যই সুষ্ঠু যোগ্য বলিষ্ঠ নেতার দরকার, কিন্তু পাকিস্তানে সুষ্ঠু যোগ্য বলিষ্ঠ নেতা গঠন বা গড়ে ওঠেনি এবং তারা যারা ছিলেন তারা সবসময়ই রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত থাকতেন এবং তারা জনগণের স্বার্থে কাজ না করে নিজেদের স্বার্থকে বেশি প্রাধান্য দিতেন এবং দলীয় কুন্দল রাজনৈতিক বিশৃঙ্খলা সেখানে লেগেই থাকত। মোহাম্মদ আলী জিন্নাহ এবং লিয়াকত আলী খানের মৃত্যুর পর পাকিস্তানে আর কোনো দক্ষ বা যোগ্য নেতার বিকাশ হয়নি, এই কারণেই সেখানে গণতন্ত্রায়ন সম্ভব হয়নি। এরপরে আমরা বলেছি শক্তিশালী রাজনৈতিক দলের অভাব। কোনো দেশে যদি গণতন্ত্র সফল করতে হয় তাহলে অবশ্যই শক্তিশালী রাজনৈতিক দল থাকা প্রয়োজন। পাকিস্তান সৃষ্টির জন্ম লগ্ন থেকেই সেখানে মুসলিম লীগ ক্ষমতাসীন অবস্থায় ছিল এবং মুসলিম লীগ ক্ষমতাসীন অবস্থায় থাকায় মুসলিম লীগ কিন্তু জনগণের সংগঠনে পরিণত হতে পারেনি, সংখ্যা লঘুদের স্বার্থ রক্ষা করতে পারেনি এবং জনগণের কল্যাণে কাজ করতে পারেনি। ভারত স্বাধীনতার পর যেরকম কংগ্রেস একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠেছে, মুসলিম লীগ কিন্তু শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠতে পারেনি। আর একটি দেশে যখন শক্তিশালী রাজনৈতিক দল না থাকে সে দেশে গণতন্ত্র প্রক্রিয়া মুখ থুবড়ে পড়তে বাধ্য থাকে। এরপরে আমরা বলেছি এলিট এবং জনগণের মধ্যে ব্যবধান। শাসক এলিট এবং জনগণের মধ্যে পাকিস্তানে ব্যাপক ব্যবধান রয়েছে। শাসক এলিট যারা আছেন তারা কিন্তু জনগণের চাহিদা সম্পর্কে সচেতন নয়, তারা জনগণের কাছে আসেন না, জনগণ কি চায়, জনগণের চাহিদা কি তারা বুঝতে চান না। এই যে ব্যবধান এলিট এবং জনগণের মধ্যে, তাই এই ব্যবধানের ফলে কিন্তু গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে। এরপরে আমরা বলছি দলীয় কুন্দল। পাকিস্তানের রাজনৈতিক এবং বিরোধী দল অর্থাৎ সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে সবসময় বৈরী সম্পর্ক বিদ্যমান। একদল অপর দলকে প্রতিহিংসা পরায়ণতার দৃষ্টিতে দেখে, কখনোই বিরোধী দলের মতামত সরকারি দল সহ্য করতে পারে না, আবার সরকারি দলকে বিরোধিতার খাতিরে বিরোধিতা করে শুধুমাত্র বিরোধী দল। এর ফলে রাজনৈতিক অস্থিরতা চলতেই থাকে যা গণতন্ত্রায়নের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। এবার আমরা বলছি সামরিক হস্তক্ষেপ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশিবার পাকিস্তানে সামরিক অভ্যুত্থান ঘটেছে এবং সামরিক অভ্যুত্থানের কারণেই কিন্তু পাকিস্তানের রাজনৈতিক অস্থিতিশীল অবস্থা এখনো বিদ্যমান। রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদের দুর্বলতার কারণে সামরিক বাহিনী ক্ষমতায় এসেছে এবং তাদের মসনদ ক্রমে ক্রমে সুদৃঢ় করেছে। এর ফলে রাজনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে এবং দেশ অস্থিতিশীল পরিস্থিতির দিকে এগিয়ে গেছে। দেশকে সামরিক শাসনের হাত থেকে মুক্ত করার জন্য সাধারণ জনগণ সহিংসতার পথ মাঝে মাঝে বেছে নিয়েছে, কিন্তু সেটা রাজনীতিকে আরো বেশি অস্থিতিশীল করেছে। এরপরে আমরা বলছি সাম্প্রদায়িক দ্বন্দ্ব।
পাকিস্তানে আসলে বিভিন্ন ধরনের সম্প্রদায়ের লোক বাস করে এবং এই সম্প্রদায়ের মধ্যে বিরোধ থাকা কিন্তু স্বাভাবিক, এবং তারা দেশের স্বার্থে উঠে কখনোই মানে সম্প্রদায়ের স্বার্থে উঠে কখনোই দেশের স্বার্থে তারা কাজ করতে পারেনি। সিন্ধু, বেলুচিস্তান, পাঠান প্রভৃতি সম্প্রদায়ের মধ্যে সব সময় দেখা যাচ্ছে বিরোধ লেগেই আছে, আর যার ফলে এখানে গণতন্ত্র প্রক্রিয়া সফল হতে পারছে না। এরপর আমরা বলছি অংশগ্রহণের সংকট। পাকিস্তানের স্বাধীনতার পর থেকেই সেখানে অরাজক অবস্থা বিদ্যমান এবং তৎকালীন পাকিস্তানের রাজনীতিতে সাধারণ জনগণের অংশগ্রহণ ছিল খুবই সীমিত। বর্তমানের পাকিস্তানের রাজনীতিতেও কিন্তু স্থিতিশীল নয়, যার ফলে সাধারণ জনগণ খুব একটা রাজনীতিতে অংশগ্রহণ করে না। সাধারণ জনগণ যখন রাজনীতিতে অংশগ্রহণ করবে না, রাজনীতিতে যখন জনগণের সরকার, জনগণের সম্পৃক্ততা থাকবে না, শাসন কার্যে যখন জনগণের অংশগ্রহণ থাকবে না, তখন স্বাভাবিকভাবেই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে না এবং গণতন্ত্র প্রক্রিয়া স্বাভাবিকভাবেই বাধাগ্রস্ত হবে। এরপরে আমরা বলেছি যে সুষ্ঠু বিরোধী দলের অভাব। আমরা জানি যে গণতন্ত্রের প্রক্রিয়াকে যদি সাফল্যমণ্ডিত করতে হয় তবে অবশ্যই শক্তিশালী সুষ্ঠু বিরোধী রাজনৈতিক দল দরকার। বিরোধী রাজনৈতিক দল সরকারকে সমালোচনা করে, সরকারকে সহযোগিতা করে এবং সরকারকে স্বৈরাচারিতার হাত থেকে মুক্ত করে, বা স্বৈরাচারী পথ যদি সরকার অবলম্বন করে সেদিক থেকে বিরোধী দল কিন্তু তা প্রতিহত করে। কিন্তু পাকিস্তানের বিরোধী দলগুলো নিজেদের স্বার্থে রাষ্ট্রের মধ্যে সবসময় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যা গণতন্ত্র সফল হওয়ার পথে অন্যতম বাধা হিসাবে দেখা দিয়েছে। এরপরে আমরা বলছি আমলাতান্ত্রিক সমস্যা। পাকিস্তানের শাসক গোষ্ঠী আমলাদের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। এই রাজনৈতিক দুর্বলতার সুযোগে আমলারা জনগণের সেবক নয়, জনগণের প্রভু ভাবতে শুরু করেছে নিজেদেরকে, এবং রাজনৈতিক নেতাদের দোষ খুঁজে সুনাম নষ্ট করার চেষ্টা করেছে, যার ফলে দেশের রাজনৈতিক গতিশীলতা বাধাগ্রস্ত হয়েছে এবং শাসক গোষ্ঠীর উপর জনগণ অসন্তুষ্ট হয়েছে, পরিণামে গণতন্ত্রের পথে যেটা বাধা হয়ে দাঁড়িয়েছে। তাহলে রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতার কারণে আমলারা কিন্তু জনগণের সেবক না হয়ে জনগণের প্রভু হিসেবে পরিণত হয়েছে, এবং আমলাদের দোষ জনগণের সামনে তারা খুঁজে চেষ্টা করেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। অর্থাৎ আমলাদেরকে রাজনৈতিকভাবে পাকিস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ন্ত্রণ করতে পারেনি বলেই আমলাতান্ত্রিক সমস্যা প্রকট হয়েছে। এরপরে আমরা বলছি সাংবিধানিক জটিলতা। আমরা জানি যে পাকিস্তান সৃষ্টি হওয়ার 9 বছর পর পাকিস্তানের প্রথম সংবিধান তৈরি হয়েছে। ভারত যেখানে মাত্র 3 বছর সময় নিয়েছে একই সালে জন্মগ্রহণ করে উপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভে, তারপরে কিন্তু পাকিস্তানের নানা সমস্যায় সাংবিধানিক যে সংবিধান তৈরি হতেও সময় নিয়েছে এবং সাংবিধানিক বিভিন্ন জটিলতাও দেখা দিয়েছে, যার ফলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেই বিষয়টিও কিন্তু সংকটের মুখে পড়েছে। এবং 1956 সালে যখন প্রথম সংবিধান পাকিস্তানে তৈরি হলো, তার 2 বছরের মধ্যে কিন্তু সেই সংবিধানকে বাতিল ঘোষণা করে সামরিক শাসন জারি করা হয়, যার ফলে পাকিস্তানে সবসময় সাংবিধানিক জটিলতা বিদ্যমান ছিল এবং রাজনৈতিক বা রাষ্ট্র বা সরকার কিভাবে পরিচালিত হবে, দেশের জনগণের অধিকার কিভাবে রক্ষিত হবে, এই বিষয়গুলি কিন্তু কখনোই আসলে সুষ্ঠু পথে বা সঠিক পথে এগোয়নি, যার ফলে গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে। এবং সবশেষে আমরা বলছি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের অভাব। গণতন্ত্র প্রক্রিয়া যদি সফল করতে হয় তাহলে অবশ্যই নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচন দরকার। কিন্তু পাকিস্তানের প্রথম দশকের রাজনীতিতে আমরা দেখেছি যে যারা ক্ষমতাসীন ছিল সেই সরকার কিন্তু প্রথম দশকে কোনো নির্বাচন দেয়নি, এবং নির্বাচনে পরাজিত হবার ভয়ে কিন্তু তারা নির্বাচন দিতেন না, কারণ তারা জানতেন নির্বাচনে যদি তারা অংশগ্রহণ করেন তারা তাদের ভরাডুবি হওয়ার সম্ভাবনা আছে। তো এই রকম ভাবে দেখা গেছে যে আসলে
যে বিষয়টি অর্থাৎ সময় মতো নির্বাচন অনুষ্ঠান করা এবং সময় মতো সরকার গঠন করা এবং সরকারের মেয়াদ শেষ করা, এটা কিন্তু পাকিস্তানের রাজনীতিতে সম্ভব হয়নি। তাই এখন পর্যন্ত পাকিস্তানে নির্বাচন জটিলিত নানা জটিলতা দেখতে পাওয়া যায়, যা গণতন্ত্রের পথকে আরও বেশি সমস্যার সম্মুখীন করে তোলে। আসলে এসব সমস্যা যদি দূর করতে হয় তাহলে আসলে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, তারপরে যোগ্য নেতা দরকার, দক্ষ শক্তিশালী শাসক দরকার, জনগণের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ দরকার এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে সামরিক বাহিনীকে কন্ট্রোলে রাখা দরকার, আমলাদেরও কন্ট্রোলে রাখা দরকার। তো এবারে আমরা সমস্যা সমাধানের কি কি উপায় রয়েছে, পাকিস্তানের গণতন্ত্রের সমস্যা সমাধানের জন্য কি কি পথ পাকিস্তান অবলম্বন করতে পারে, সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করছি। সেটির শুরুতে আমরা বলছি যে দক্ষ এবং যোগ্য নেতৃত্ব গড়ে তোলা, মনের সংকীর্ণতা থেকে বের হয়ে জনগণকে সঠিক পথে পরিচালিত করার জন্য দক্ষ সুষ্ঠু বলিষ্ঠ নেতা থাকা প্রয়োজন। কিন্তু জনপ্রতিনিধি যদি দুর্নীতিগ্রস্ত হন, বিবেকহীন হন, স্বার্থপর হন, তাহলে কখনোই তারা জনগণের কল্যাণে কাজ করতে পারেন না এবং জনগণের মন জয় করতে পারেন না। পাকিস্তানের যোগ্য নেতৃত্বের অভাবে বারবার সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে, সুযোগ্য সুদক্ষ নেতৃত্ব গড়ে ওঠেনি, যার ফলে পাকিস্তানের রাজনীতি আজকে মুখ থুবড়ে পড়েছে। সুতরাং পাকিস্তানের গণতন্ত্রকে যদি সফল করে তুলতে হয় অবশ্যই সুষ্ঠু যোগ্য বলিষ্ঠ নেতার দরকার। দুই নম্বর আমরা বলেছি জাতীয় সংহতি বৃদ্ধি করতে হবে, পাকিস্তান রাষ্ট্রটির স্বাধীনতার পর থেকে জাতীয় সংহতি গড়ে তুলতে পারেনি, দুই অঞ্চলের জনগণের মধ্যে কোনো সম্প্রীতি ছিল না, বরং বৈষম্য প্রবলভাবে বিরাজমান ছিল এবং যার প্রভাব বর্তমানের পাকিস্তানের রাজনীতিতে কিন্তু এখনও বিরাজমান। গণতন্ত্র সফল হওয়ার জন্য জাতীয় সংহতি পাকিস্তানকে নিশ্চিত করা জরুরি। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পরে সামরিক বাহিনী হস্তক্ষেপ করেছে, তবুও কিন্তু গণতন্ত্র প্রক্রিয়া বাংলাদেশে থেমেনি, চলছে, কিন্তু পাকিস্তানে সেই অবস্থা কিন্তু নেই বারবার সামরিক হস্তক্ষেপের কারণে, এবং জাতীয় সংহতি জোরদার না থাকার কারণে কিন্তু গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে। তিন নম্বর আমরা বলছি শক্তিশালী রাজনৈতিক দল গঠন করতে হবে। আসলে শক্তিশালী রাজনৈতিক দল কি করবে, গণতন্ত্রের চর্চা করবে, দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাবে, রাজনৈতিক উন্নয়নকে আরো বেশি বেগবান করবে। কিন্তু পাকিস্তানে দেখা যাচ্ছে যে সরকার এবং জনগণের মধ্যে সেতু বন্ধন তৈরি করার মতো রাজনৈতিক দল গড়ে ওঠেনি। সরকারের সিদ্ধান্ত জনগণের কাছে এবং জনগণের চাহিদা সরকারের কাছে পৌঁছে দেবে এমন রাজনৈতিক দলের অভাবে পাকিস্তানের রাজনীতি সবসময় অস্থিতিশীল ছিল, এবং মুসলিম লীগ যারা ক্ষমতাসীন ছিল তারা জনগণের দলে পরিণত হতে পারেনি। অপরদিকে ভারতে কংগ্রেস যেভাবে যোগ্য বলিষ্ঠ ভূমিকা পালন করেছে জাতীয় সংহতি প্রতিষ্ঠায়, মুসলিম লীগ কিন্তু সেভাবে পারেনি। তাই শক্তিশালী রাজনৈতিক দলের অভাবে পাকিস্তানের গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে। এখন যদি পাকিস্তানকে গণতন্ত্রায়নের সমস্যা দূর করতে হয় তাহলে অবশ্যই শক্তিশালী সুগঠিত যোগ্য বলিষ্ঠ রাজনৈতিক দল গঠন করতে হবে। তারপরে হচ্ছে পাকিস্তানের প্রত্যেকটা সরকারি কর্মচারী বেসরকারি পর্যায়ে রন্ধে রন্ধে দুর্নীতি বিদ্যমান, এবং শাসন কার্যে নিয়োজিত ব্যক্তিরা বা নেতাকর্মীরা যদি দুর্নীতিগ্রস্ত হন তাহলে স্বাভাবিকভাবেই দেশের রাজনৈতিক উন্নয়ন মুখ থুবড়ে পড়ে। পাকিস্তানের সরকারি কর্মকর্তা কর্মচারীরা এবং বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা সব জায়গাতেই দুর্নীতিগ্রস্ত, যার ফলে এখানে দেশ ও জনগণের কল্যাণ হচ্ছে না। গণতন্ত্র সফল করার জন্য দুর্নীতি দমন করতে হবে এবং স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করতে হবে। এরপরে আসছে দলীয়ভাবে সুসম্পর্ক বিরাজ করতে হবে। আমরা আগেই বলেছি যে পাকিস্তানের যে সরকারি দল এবং বিরোধী দল তাদের মধ্যে বৈরী সম্পর্ক বিদ্যমান, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহনশীলতা হচ্ছে গণতন্ত্রের প্রাণ। গণতন্ত্রে নিজেদের মতামতকে যেমন প্রকাশ করার অধিকার দিতে হবে, তেমনি অন্যের মতামতকে সহ্য করারও অধিকার বা সহ্য করারও ক্ষমতা থাকতে হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মানসিকতা যদি না থাকে তাহলে দলীয় সুসম্পর্ক গড়ে উঠবে না, এবং রাজনৈতিক দলগুলো ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে কাজ করতে পারলেই তখন গণতন্ত্র প্রক্রিয়া সফল হবে। খুব ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, সেটা হচ্ছে সামরিক হস্তক্ষেপ দূরীকরণ করতে হবে। নিত্য নৈমিত্তিক একটি ঘটনা পাকিস্তানের রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ।
সামরিক শাসক যাতে দেশের শাসন ক্ষমতা দখল করতে না পারে সেই জন্য রাজনৈতিক নেতৃবৃন্দকে এবং জনগণকে সজাগ থাকতে হবে সবসময়। রাজনৈতিক নেতৃবৃন্দের দুর্বলতার কারণেই কিন্তু পাকিস্তানে বারবার সামরিক হস্তক্ষেপ ঘটেছে। জনগণকে এমন প্রতিনিধি নির্বাচন করতে হবে যাতে যারা যোগ্য, বিবেক সম্পন্ন, বুদ্ধি সম্পন্ন, দুর্নীতিগ্রস্ত না এবং যারা অতন্ত্র প্রহরীর মতো দেশকে রক্ষা করবে এবং সামরিক বাহিনীকে যাতে নিয়ন্ত্রণে রাখবে, যাতে তারা শক্ত হাতে নিয়ন্ত্রণে রাখবে এমনভাবে যাতে তারা সামরিক হস্তক্ষেপ না করতে পারে। আর সামরিক হস্তক্ষেপ না ঘটলেই পাকিস্তানে গণতন্ত্র আসলে সফল হবে এবং রাজনৈতিক স্থিতিশীলতাও তৈরি হবে। এরপরে আমরা বলছি জনগণের ব্যাপক অংশগ্রহণ দরকার। গণতন্ত্রকে যদি শক্তিশালী করতে হয়, গণতন্ত্রের প্রক্রিয়া যদি সফল করতে হয়, তাহলে জনগণের রাজনীতিতে অংশগ্রহণ একটা জরুরি বিষয়। এবং জনগণের সম্পৃক্ততা না থাকলে গণতন্ত্র সফল হবে না, কারণ গণতন্ত্র জনগণের সরকার, জনগণের জন্যই কিন্তু গণতন্ত্র। এখন বিশ্বের প্রত্যেকটি দেশেই উন্নত রাষ্ট্র বলি বা অনুন্নত রাষ্ট্র বলি গণতন্ত্র এখন জনপ্রিয় শাসন ব্যবস্থা। সরকারের কাজে সহযোগিতা করতে হবে, বিভিন্ন দাবি আদায় করতে হবে, সরকারের সমালোচনা করতে হবে। আর এগুলো যদি না করে, আর শাসন কার্যে জনগণ যদি অংশগ্রহণ না করে, সচেতনতা যদি জনগণ না বাড়ায়, তাহলে পাকিস্তানের গণতন্ত্র আর সফল হবে না। এরপর আমরা বলছি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, এটি খুব ইম্পর্টেন্ট। যে কোনো দেশে গণতন্ত্রের প্রক্রিয়া যদি সফল করে তুলতে হয়, তাহলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে গণতন্ত্রের সুষ্ঠু চর্চা হয়। এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেমন নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ, এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক রীতিনীতির চর্চা করতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে। তবেই কিন্তু গণতান্ত্রিক আদর্শের লালন হবে পাকিস্তানি এবং গণতন্ত্র আর সফল হবে। তারপরে আমরা বলছি আইনের শাসন। যথার্থ আইনের শাসন যদি না থাকে, তাহলে সেখানে কিন্তু গণতন্ত্র সফল করা সম্ভব হয় না। আইনের চোখে সকলে সমান, সকলেরই আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে। আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হলে ক্ষমতাসীন সরকার প্রতিহিংসাবশত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারবে না, তাই আইনের শাসন প্রতিষ্ঠা বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন প্রচার মাধ্যম, কথা বলার, মত প্রকাশের স্বাধীনতা, তবেই গণতন্ত্র প্রক্রিয়া সফল হবে। রেডিও, টেলিভিশন, সংবাদপত্র যাতে সরকার দলীয় কর্মকাণ্ড, বিরোধী দলীয় কর্মকাণ্ড জনগণের সামনে নির্ভয়ে তুলে ধরতে পারে, সেটি ব্যবস্থা করতে হবে। কিন্তু সামরিক শাসন যখন ক্ষমতায় থাকে, প্রেস তো তাদের কন্ট্রোলে থাকে, তারা তো জনগণের সামনে প্রকৃত অবস্থাটা তুলে ধরতে দেয় না, যেটা পাকিস্তানে সম্ভব হয়নি। তাই প্রচার মাধ্যমকে নির্বিঘ্নে মতামত প্রকাশ করতে দিতে হবে, তার সুব্যবস্থা করতে হবে, তবেই গণতন্ত্র প্রক্রিয়া সফল হবে। সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন, নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে হবে। জনগণ নির্ভয়ে ভোটদান করে যোগ্য প্রতিনিধি নির্বাচন করবে, নির্বাচন শৃঙ্খলাপূর্ণ হবে, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতি জোর দিতে হবে। কিন্তু পাকিস্তানে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি উপেক্ষিত হয়েছে এবং নির্বাচনে কারচুপি, নির্বাচনে সামরিক বাহিনী নিজেদের নিয়ন্ত্রণে থেকে ভোট দখল করেছে, এই রকমরা সবসময় নির্বাচনে একটা প্রহস চলতেই থেকেছে, যার ফলে দেখা গেছে যে সবসময় রাজনৈতিক অস্থিতিশীলতা বিদ্যমান। ক্ষমতার লোভ ত্যাগ করে যদি প্রত্যেক দল যদি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের দিকে মনোযোগ দেয় এবং যেটা হচ্ছে যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতি মনোযোগ দেয়, তবেই পাকিস্তানে গণতন্ত্র প্রক্রিয়া সফল হবে। তাহলে উপরোক্ত সমস্যাগুলোর সমাধান যদি আমরা করতে পারি, তবেই পাকিস্তানে গণতান্ত্রিক সংকট দূর করা সম্ভব। গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে, শাসক শ্রেণী এবং জনগণকে গণতান্ত্রিক সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ রেখে চর্চা করতে হবে। সুষ্ঠু গণতান্ত্রিক পন্থা যদি অবলম্বন করে শাসন কার্য পরিচালনা করা যায়, তবে দেশের উন্নয়ন নিশ্চিত হবে। আচ্ছা, এরপরে পাকিস্তানের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রা সম্পর্কে আমরা একটু আলোকপাত করতে চাই। 1947 সালের 14 এবং 15 আগস্ট থেকে পাকিস্তান এবং ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় এবং 200 বছরের ব্রিটিশ শাসনের অবসানের মধ্যে দিয়ে এই দুটি রাষ্ট্রের জন্ম।
স্বাধীনতার 3 বছরের মধ্যে ভারত সংবিধান রচনা করে, কিন্তু পাকিস্তান ব্যর্থ হয়। অনেকবার দাবি ওঠা সত্ত্বেও কিন্তু পাকিস্তান সংবিধান রচনা করতে পারেনি। অবশেষে 1954 সালের নির্বাচনের পর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে পাকিস্তানের সংবিধানের খসড়া প্রণীত হয় এবং 1956 সালের 23 মার্চ প্রথম পাকিস্তানের সংবিধান কার্যকরী হয়। কিন্তু এই 23 মার্চের যে সংবিধান, এখানে ছিল সংসদীয় সরকার ব্যবস্থা তথা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা, এবং কেন্দ্রীয় প্রদেশে সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়, যেখানে কেন্দ্রীয় প্রেসিডেন্ট এবং প্রদেশে প্রাদেশিক গভর্নর শাসন কার্য পরিচালনা করবেন। কিন্তু পরবর্তীতে যেটা দেখা যায় যে সংসদীয় গণতন্ত্র ব্যর্থতায় পর্যবসিত হয় এবং 1956 সালের সংবিধানকে 2 বছরের মধ্যে বাতিল ঘোষণা করা হয়। 62 সালের সংবিধানে পাকিস্তানের স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়। চলতে থাকে সামরিক সরকারের শাসনকাল, কখনো রাষ্ট্রপতি শাসিত সরকারের আদল, কখনো সংসদীয় সরকারের আদল, কখনো সামরিক শাসনের স্বৈরাচার স্বৈর শাসন। এভাবেই গণতান্ত্রিক শাসন বারবার সেখানে ব্যর্থ হয়েছে, সংসদীয় গণতন্ত্র ব্যর্থ হয়েছে। কিছু সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে পারে যেগুলো সংসদীয় গণতন্ত্রের পথে অন্তরায়, যেমন বারবার সামরিক সরকারের হস্তক্ষেপ, 62 সালের স্বৈরতন্ত্রের যে দলিল সেই রকম সংবিধান রচনা করা, রাজনৈতিক অস্থিতিশীলতা, সংখ্যালঘুদের প্রতিরক্ষায় ঘাটতি, উচ্চ হারে অপরাধ সংগঠন, হত্যা লুণ্ঠন ধর্ষণ, দারিদ্র্যের উচ্চ হার, সংঘর্ষ সন্ত্রাসবাদ, আইন প্রণয়ন এবং বাস্তবায়নের ঘাটতি, রাজনৈতিক দলের রাজনৈতিক চর্চার অভাব, দুর্নীতি খুন অর্থনৈতিক বৈষম্য, সার্বজনীন ভোটাধিকারের দাবি উপেক্ষিত, সংসদীয় গণতন্ত্রের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন, বিচার বিভাগের স্বাধীনতার হস্তক্ষেপ। তো এই সমস্যাগুলো সংসদীয় গণতন্ত্রের ব্যর্থতার জন্য দায়ী। এখন সংসদীয় গণতন্ত্রকে যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই পাকিস্তানে, তাহলে কি কি করতে হবে? প্রথমেই সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, তারপর সামরিক সরকারের পতন ঘটাতে হবে, রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, সংখ্যালঘু ও নারীর অধিকার সংরক্ষণ করতে হবে, মাদক দ্রব্য এবং মানব পাচার রোধ করতে হবে, অবাধে চলাফেরার স্বাধীনতা দিতে হবে, ধর্ষণ খুন হত্যা বন্ধ করতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা দিতে হবে, রাজনৈতিক দলের রাজনীতি চর্চা করতে হবে, সর্বজনীন ভোটাধিকার প্রদানের উপর গুরুত্ব দিতে হবে, সন্ত্রাসবাদ নির্মূল এবং শান্তি প্রতিষ্ঠা করতে হবে, এবং প্রচার মাধ্যমের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা দিতে হবে। যদি আমরা বলি যে ভারত পাকিস্তানের প্রতিবেশী দেশ হয়েও কিন্তু গণতান্ত্রিক দেশ হিসেবে সুপরিচিত এবং সফল, অন্যদিকে পাকিস্তানের স্বাধীনতার পর থেকেই সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বারবার ব্যর্থ হয়েছে। এর প্রধান কারণ সামরিক সরকারের হস্তক্ষেপ। যেখানে ভারতের সামরিক হস্তক্ষেপ নেই, সেখানে পাকিস্তানের সামরিক হস্তক্ষেপের মাধ্যমেই দেশ চালিয়ে বারবার আসছে। বারবার সামরিক বাহিনীর শাসন ব্যবস্থার হস্তক্ষেপ ঘটালে পাকিস্তানের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। তাই পাকিস্তান সরকারের উচিত সামরিক বাহিনীর হস্তক্ষেপকে প্রতিরোধ করে গণতন্ত্রের পথে চলা এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে শক্ত হাতে সামরিক বাহিনীকে কন্ট্রোলে রাখা। তারপরে আমরা বলছি যে সংখ্যালঘু এবং নারীর অধিকার মানে সংরক্ষণ। পাকিস্তানের নারীরা বিশেষভাবে চরমভাবে বৈষম্যের শিকার, শিক্ষাক্ষেত্রে, পরিবারে, সমাজে, সম্পত্তিতে বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছে। অতএব পাকিস্তানকে সংসদীয় গণতন্ত্রের পথে চলতে হলে অবশ্যই পাকিস্তানের সংখ্যালঘু এবং নারীদের অধিকার সংরক্ষণ করতে হবে, নতুবা কখনো সংসদীয় গণতন্ত্রের মূল মন্ত্র উজ্জীবিত হবে না। এরপরে বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে, রাজনৈতিক দলের রাজনীতি চর্চা করতে হবে এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। স্বাধীন সুষ্ঠুভাবে ভোটাধিকারের ক্ষমতা রাখতে হবে, নিজেদের প্রতিনিধি প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটের মাধ্যমে নির্ধারণ করে নাগরিকদের ভোটাধিকারকে রক্ষা যদি করা হয়, তবেই গণতন্ত্রের পথ সহজ হবে এবং পাকিস্তানের সংসদীয় গণতন্ত্রের পথ সুগঠিত হবে। সন্ত্রাসবাদ একটি বড় সমস্যা পাকিস্তানের রাজনীতিতে। সহিংসতা, সন্ত্রাসবাদ যদি পরিহার করা যায়, শান্তি শৃঙ্খলা যদি প্রতিষ্ঠা হয়, তবেই সংসদীয় গণতন্ত্র সফল হবে। শেষ কথা আমরা বলছি যে সংসদীয় গণতান্ত্রিক সরকার বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় প্রচলিত সরকার ব্যবস্থা। পাকিস্তানের মতো দেশকে যদি রাজনৈতিক অস্থিরতার শিকার এবং সামরিক বাহিনীর হস্তক্ষেপ থেকে মুক্ত করা যায়, তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা সেখানে আসবে এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা হবে এবং জনস্বার্থে কি হবে, সরকার পরিচালিত হবে এবং সংসদে গণতন্ত্র সফল হবে। তাহলে পাকিস্তানের কিভাবে জন্ম, পাকিস্তানের সংসদে গণতন্ত্রের অগ্রযাত্রা, গণতন্ত্রের পথে কি কি সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, সে বিষয়ে আমরা বিস্তারিতভাবে আজকে আলোচনা করলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমরা বাড়িতে বিষয়টি ভালোভাবে আরো বেশি পড়বে এবং সেখান থেকে তোমরা বেশ ভালোভাবে এই বিষয়টি নিয়ে এই বিষয়টি রপ্ত করতে পারবে। তো পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব, সে পর্যন্ত তোমাদের সবার সুস্বাস্থ্য কামনায় আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।